কর্মরত অবস্থায় মৃতের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া ফের চালু করতে হবে, এই দাবিতে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘট পালন করল কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে এদিন সকাল থেকেই পিকেটিং শুরু করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সংগঠনের সদস্যরা। পড়ুয়া ও শিক্ষকদের কাছে শুক্রবার ক্লাসে যোগ না দেওয়ার আবেদন জানান ধর্মঘটীরা, যদিও এই নিয়ে কাউকে জোর করা হয়নি বলে দাবি তাঁদের। ক্যালকাটা ইউনিভার্সিটি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের তরফে আজ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে, তার মধ্যে কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনেও সেই একই ছবি। সকাল থেকে দরজার প্রায় বন্ধ এবং তার সামনেই কর্মচারীরা পিকেটিং করছেন। ধর্মঘটীদের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া 2012 সাল পর্যন্ত স্বাভাবিক ছিল, তারপর থেকে সেই প্রক্রিয়া বন্ধ রয়েছে। লাগাতার আন্দোলনের পরেও কর্তৃপক্ষ ও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ। তার প্রতিবাদে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। একটা বিভ্রান্তিমূলক প্রচার করার চেষ্টা হচ্ছে যে আমরা জোর করে গায়ের জোরে ধর্মঘট করতে চাইছি, বিষয়টা একদমই নয়। গত এক মাস যাবৎ প্রচার করেছি, আজও আমরা পিকেটিং করছি, মানে এই নয়, গায়ের জোরে আমরা ধর্মঘট সফল করতে চাই। আমরা বিনীতভাবে সবার কাছে অনুরোধ করতে চাই, দলমত নির্বিশেষে এই মানবিক দাবির প্রতি সমর্থন জানিয়ে আজকের এই ধর্মঘটে আপনারা সামিল হন। এ বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। সঞ্চয় মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।